দীপ্ত দাস, বয়স 27 বছর, 8 বছর ধরে সিঙ্গাপুরে রয়েছেন। তিনি সেখানে গাছ ছাঁটাইয়ের কাজ করেন। গত রোববার তিনি ব্লক 244 হাউগ্যাং স্ট্রিট 22-এ কাজ করছিলেন। সকাল 7:35 দিকে এক নারী ছুটে এসে জানান, পাশের ব্লকের একটি ভবনের তৃতীয় তলার কার্নিশে এক শিশু আটকে আছে। শিশুটি যে ফ্ল্যাটে রয়েছে সেটি তালাবদ্ধ। এরপরপরই দীপ্ত তার সহকর্মী তাদের ক্রেনটি নিয়ে ঘটনাস্থলে ছুটে যান, লেগে পড়েন উদ্ধার কাজে। একটু 19-20 হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা, এমনকি বাচ্চাটি ভয় পেয়ে পড়েও যেতে পারে। তারপরও সাহসিকতা আর ধৈর্যের সাথে শিশুটিকে উদ্ধার করে নামিয়ে নিয়ে আসেন দীপ্ত ও তার সহকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, শিশুটি কাপড় শুকানো পাইপ ধরে ঝুলে আছে। পথচারীরা চিৎকার করে শিশুটিকে পাইপ ধরে রাখতে বলছে। এরই মধ্যে দীপ্ত তার ক্রেনটি নিয়ে শিশুটি প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। এ সময় সে শিশুটিকে শান্ত থাকতে বলে এবং তাকে উদ্ধার করতে এসেছে বলে আশ্বস্ত করেন। কার্নিশে পৌঁছানোর পর দীপ্ত শিশুটিকে হাত ধরে নামিয়ে আনেন। এরই মধ্যে স্থানীয়র পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও ব্যাপক প্রশংসিত হয়েছেন দীপ্ত তার সহকর্মী। এই কাজের জন্য তাদের প্রতিষ্ঠানটি তাদেরকে পুরস্কৃত করার কথাও জানিয়েছে। সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স দীপ্ত ও তার সঙ্গী বিশ্বাসকে লাইফ সেভার পদক দিয়েছে। এর বাইরে বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট ওয়ার্কার সেন্টার সম্মাননা দেওয়ার ঘোষণাও দিয়েছে। মুবাল্লিক করিম, মাইটিভি।